আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ ধারে গহদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ ধারে গহদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আজরাইল যেদিন নিষ্ঠুরাতে ওই দাঁড়াইবে জামানায় ওই পা থাকিবে জমিগিন তার মাথা ওই আসমানে কত কষ্ট করবে রহ পালাইবার লাগিয়া গ লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ ধারে গগদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া বরের পাতা দিয়া হরে ওই করবে গরম পানি ওই গোসল করাইবে মরে টাঙ্গাইয়া মশারি কতজনে কাঁদবে সেদিন কতজনে কাঁদবে সেদিন নিকটে দাঁড়াইয়া গো দাঁড়াইয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া পৃথিবীর জমিনে কোন মা আছে কেন যেই মাথা ধারণ করার পরে নিজের সন্তানকে নিজের হাতে কি গোলা টিপে মারতে পারে জোরে বলেন হা না না মারতে পারে না 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 আমি আমার হাত দিয়ে এত বড় ভুল আমি করতে পারবো না স্বামী বলতে যে তুমি বাদ যাও তোমার কোনো দরকার না তোমার কোনো দরকার হবে না আগান আন আগান আমার হাওয়ালাই করে দে ছেলেটা মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দেখ মেয়েটাকে তুমি বুঝতে দিবা না ওই মেয়েটাকে কোথায় আমি নিয়ে যাব না এই কথা যেন মেয়েটা বুঝতে না পারে মা বলে কোথা মায়ের মনটা হবে কমল মায়ের মনটা এত কমল এত কমল যার তুলনা করা যায় না মেয়েটাকে সাজগজ করার পর মেয়েটাকে নিয়ে ছুটলাম অগগ নবী আমার বাচ্চাটাকে খাট ধরে ধরে আমি যখন পাহাড়ের গুহায় অতিক্রম করলাম এমন একটা গরম বালি রাস্তায় যেতে লাগলাম আমি একজন বয়স্ক মানুষ আমি চিন্তা করতেছি এরকম গরম বালির মধ্যে একজন বয়স্ক মানুষ যদি হেঁটে যায় বলুন তো মুসলমান একটা বাচ্চার পায়ের তালুর চামড়া এবং আমাদের চামড়া কি সমান হতে পারে না 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 বাচ্চাটা বার 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 বলতে চান আব্বা গরম গাতা পাই তো এই বালির মধ্যে আমাকে আপনি হেঁটে কেন নিয়ে যান আব্বা রে আব্বা গ কোলে কি আপনি আমাকে নিতে পারেন না আপনি কোলে নিতে পারেন না শুধু কোলে নয় বাবা কাঠে করে তো আমাকে নিতে পারো না না অগো নবীজি আমি দাহিয়া আমার দন্তরে গে কি পরিমাণ অনুপরিমাণ আমার কাছে কোনো বাচ্চাটার জন্ম মায়া হলো না কোনো দয়া হলো না বাচ্চাটা হাঁটতে 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 যখন অচল হয়ে যায় ওই বাচ্চাটা আমি জানোয়ারের মতো হাত ধরে টানতে টানতে ওই গরম তাপাই তো ওই বালিতে আমি টানতে টানতে নিয়ে গেলাম বাচ্চাটাকে যখন নিয়ে গেলাম গন্তব্যস্থলে যেখানে আমি কবর খুঁড়ব ওই বাচ্চাটা জানে না খাপ তবুও দেখেন মেয়ে বাবার প্রতি কতটা ভালোবাসা থাকে রে মা আমি দাহিয়া আমি যখন গর্ত খুঁড়তে লাগলাম গর্ত খনন শুরু করলাম সেই সময়
যখন এক কোমর অবধি গর্ত হয়ে গেছে, সেই সময় আমার মেয়ে আমাকে ডেকে বলছিলাম বা এখানে আস, আমার ছোট্ট মেয়েটা আমার গলা পর্যন্ত তার হাত যায় না। বন্ধুরে মেয়ে কেমন অমূল্য সম্পদ, আল্লাহর নবীজি বলতেছি অরে আমার উম্মতেরা সগন, পৃথিবীর জমিনে গে কোন মানুষের যদি তিনটা বাচ্চা হয়, আল্লাহর নবীজি বলতেছেন জান্নাতে ওই ব্যক্তিটা এবং আমি মুহাম্মদ এইভাবে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা একের পর প্রশ্ন করল, দুইটা যদি কারো বাড়িতে মেয়ে হয়, আল্লাহর নবী বলতেছেন অফারটা একে দিলাম, একটা যদি নবীজি বলতেছেন ওই ব্যক্তিটা গাবো আমি মুহাম্মদের সঙ্গে জান্নাতে এক জায়গায় থাকবে। নারায় তাকবীর। সদি মণ্ডলী মেয়েটা আমি দাহিয়াকে বলতেছি বাবা একটু আপনি নিচে আসেন, আমি মেয়ের কোথা কয় একটু নিচে নেমে আসলাম। তার মানে হল আমি যেইভাবে বসে আছি, দাহিয়া বলতেছে গেন আমি নিজের মুখটা এইভাবে আমার মেয়ের দিকে করে দিলাম, তার মানে হল মেয়েটা নিজের ফরকটা দিয়ে চুড়িদার দিয়া আমার দাহিয়া আমার মুখের যত বালি ছিল সব মুছে ফেললেও আমি দাহিয়া আমি দাহিয়া জালিম হয়ে গেলাম। সেই সময় দাহিয়া সেই সময় আমি জালিম হয়ে গেলাম, মেয়ের প্রেম বুঝলাম না, মেয়ের ভালোবাসাটা অন্তরে ঢুকাতে পারলাম না। সেই সময় আমি আমার মেয়েকে বললাম বেটি রে গর্ত যখন কমপ্লিট হয়ে যায়, আমার মেয়েকে বললাম বেটি আয় আমার কাছে দাঁড়া। বেটিকে যখন আমার সামনে দাঁড়ালাম, দুটি হাত বেটিটার বেঁধে দিলাম, দুটা পা বেঁধে দেবার পর আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেবার পর সেই মেয়েটা বলছেন বাবা আপনি যে আমাকে এরকম হাত পা বাঁধলেন, বলেন বাবা আপনি কি আমার সঙ্গে লুকাচুরি খেলতেছেন? মেয়ে ভালো করে জানে পিতা আমার সঙ্গে বেইমানি করতে পারে না, পিতা আমার সঙ্গে বেইমানি করতে পারে না। দাহিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, কারণ হল আমি মেয়েটার গল্পটা শুনাচ্ছি আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে, আর শুধু নয় দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। কার জোরে বলগন আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী গো আমার মেয়ে যখন শুয়ে দিলাম তবুও মেয়েটা আমার প্রতি ভরসা করেছে, বাবা কোনোদিন মারতে পারে না, আমার মেয়েটা কোনোদিন অনুভব করতে পারেনি আমার বাবা আমার সঙ্গে এই রকম ব্যবহার করবেন। আমি যখন উপর থেকে মাটি বালি ফেলতে লাগলাম, ফেলতে ফেলতে মেয়েটার মুখটা যখন ঢাকা যাবে ঢাকা ঢাকা ভাগ, সেই সময় আমি বললাম মেয়েটাকে ফেলাচ্ছি, মেয়েটা চিৎকার করে বলতেছেন আব্বা আপনি আমাকে মেরে ফেলছেন, এখন জানতে পারলাম অগো বাবা
আমার দুটো হাত আপনি খুলে দেন, আমার পায়ের বন্ধনটা আপনি খুলে দেন, আমি আপনার মেয়ে বলে পৃথিবীর জমিনে কোনোদিন কাউকে পরিচয় দেব না। আপনার কাছে আমি জানের ভিক্ষা চাচ্ছি আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন। এইভাবে করতে আকাকুতি মিনতি করতে 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 যত কান্না করতেছে আমি তত বালি ফেলতে আছি, ফেলতে 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 আয়ের রক্তে যখন মুখটা বন্ধ হয়ে গেল সেই সময় মেয়েটা আবার বলতেছেন, আব্বা আপনি যদি আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন আমি ভিক করে খাব, কোনোদিন আপনার বাড়িতে আপনার চৌকাটে পা দিব না, আপনি আমাকে ছেড়ে দেন। সেই সময় আমি দাহিয়াতুল কলবি আমি বললাম, না 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 সমাজের তুমি বড় কলঙ্কিত মেয়ে, তোমাকে রাখা যাবে না। তাড়াতাড়ি করে তাকে ঢাকাতে আরম্ভ করলো, ঢাকাতে ঢাকাতে মাটিটা যখন পূরণ হয়ে গেল অগণবীজি, যখন আমি পরিপূর্ণ ঢাকা মারলাম বালি দিয়ে যখন পুঁতে দিলাম, নিচ থেকে একটা বাবুনি চিৎকার উঠে আসলো, কেউ লিখেছে ওই চিৎকারের সঙ্গে আল্লাহর নবীর কাছে যে বর্ণনা করতেন, দেখি আরে ওই রক্ত মুখে আল্লাহ আর নবীর সাহাবা দাখিয়া বলতেছে আমার মুখে রক্ত ছিটকে এসে পড়ল। ওগো আল্লাহর নবী শোনে, আপনাকে আমি বলতেছি গো নবীজি, আমি যেদিন থেকে রাতে যতক্ষণ ঘুমালাম ঘুমাতে ঘুমাতে কোনোদিন আমার ঘুমা হয় না, কেন কেন আল্লাহর নবীকে বলতেছেন নবী গো শোনান, বাচ্চাটার মায়া বাচ্চাটার প্রতি মুহূর্তের খবর, যেই কথাগুলো বুসপুটি চেহারার একটা মেয়ে বলতেছিল ওই মিঠাকার কথাগুলো আমার বুকে গেঁথে গেছে, রাত্রিতে ঘুমাতে পারলাম না, কখন ঘুমাচ্ছি আমার মনে হয় অগো আব্বা আপনি দুনিয়ার মাঝে আরাম করে ঘুমাচ্ছে, আপনার মেয়েকে পুঁতে মাটি দিয়ে আপনি কি করে ঘুমাতে পারেন, যখন আমি খেতে যাচ্ছি কোন সময় যেন এসে বলবেন আব্বা আমাকে মাটির ভিতরে পুঁতে দিয়ে আপনি আরাম করে খাচ্ছেন, না 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 এইরকম শান্তিতে আমি থাকতে পারবো না গো নবীজি, এই কারণে আপনার কাছে আসলাম, আসার পর আপনি অতি শীঘ্র আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী বলছেন এই রকম কি মানুষ করতে পারে, একটা মাসুম বাচ্চার সঙ্গে এইভাবে কি মানুষ করতে পারে রে মা। আল্লাহর নবীজি আসার পরে মাদের কতটা সম্মান দিয়েছি আমার আগে মুফতি সাহেব সেটা ক্লিয়ার করে দিয়েছে, মা রে আপনাদের কেবলই রে মা, সারা পৃথিবীতে মেয়েরা বেশিরভাগ জাহাঙ্গীর নামে যাবে, কারণ হল মেয়েদের কাছে এখনকার বাজারে যে ফ্যাশন চালু হয়েছে, এখানকার বাজারে যে মানুষেরা মেয়েদেরকে বিলীন করতেছে, আপনার মেয়ে হোক বা আমার মেয়ে হোক, আপনার বোন হোক অথবা আমার বোন হোক, লাইনে লাইনে কাতারে কাতারে ঘুরে বেড়াচ্ছে, জানা নাই কে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরে আমার আপনারাই বলুন তো আপনারা কি চান, আপনার মা আপনার বোন আপনার স্ত্রী পৃথিবীর জমিনে কেউ যদি কোনো আলেম বলে দেয় আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার মেয়ে নিরীঘাত তারা জাহান্নামে যাবে, বলুন তো মা ওরে আমার বাবুরে আপনারাই জবাব দেন, আপনি কি সেটাতে রাজি হবেন না না খুশি হবেন? কি ভাই আপনারা চান আমার স্ত্রী জাহান্নামে যাক? আরে হ্যাঁ না না বলেন, আপনার মা জাহান্নামে যাক কে কে চান হাত খাড়া করেন, মাকে জাহান্নামে কে কে দেখতে চান, আপনি চান জাহান্নামে দেখতে চান নিজের মাকে? না, এই সাইডটা পুরোটাই হচ্ছে মায়ের জাত,
তাহলে এদেরকে আমরা কোথায় দেখব? জোরে বলেন, জান্নাতে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো গো আমায়। তাই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলছি ছোট্ট করে একটা মেসেজ, যেই মেয়ের বিষয়ে আমি বললাম, জি ভাই, মায়েরা বোনেরা আপনারা একটু সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসেন সামনে, আপনাদের জন্য রাস্তা ক্লিয়ার করা হলো, জায়গা করা হলো, আপনার চলে আসেন। তো শেষাংশে মেয়েদের ব্যাপারে সব থেকে যেটা প্রবলেম এখন সব জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, যে মেয়েটা বিয়ে হওয়ার পরে সব থেকে যেটা জ্বালা যন্ত্রণা করতেছে সেটা হচ্ছে শ্বশুর শাশুড়কে দেখতে পাচ্ছে না। কি ভাই ঠিক বলছি কিনা, খারাপ বলছি? শ্বশুর শাশুড়গুলো হয়ে গেছে খুব বোঝা। এই বোঝাটার কারণ কি, এই কারণটা বুঝতে গেলে আপনাকে দুই তিনটা হাদিসের সাহায্য নিতে হবে। নাম্বার এক, মুফতি সাহেব কথাটা বলছিলেন কিন্তু আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি, সমাজে সব থেকে যেটা বড় ভাইরাস, সব থেকে যেটা বড় ভাইরাস সেটার নাম হচ্ছে কি, যৌতুক বা ডিমান্ড বা জাহেজ নিয়ে বিয়ে করা। আপনাদেরকে জাহেজ আছে? আছে, কম না বেশি? যারা ডিমান্ড নিতে চান আপনারা কান খুলে শোনেন, যারা ডিমান্ডের আশা করেন তাদেরকে বলছি আপনি ফকির নন মিসকিন নয়, আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ফকির। আরে বেটার বিয়ে দিবেন, আনন্দ করে ডিজে গান বানাচ্ছেন, ইয়ে বানাচ্ছেন, সব কিছু করছেন পরের টাকা দিয়ে, আবার মেয়েটার বাবার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে আসতেছেন, আসার পরে বলছেন বৌমাটা আমাকে দেখতে পায় না। বাপ রে বাপ, এ বাপ, একবার চিন্তা করো, যেই মেয়ের কাছ থেকে আপনি 2-3 লাখ টাকা নিয়ে এসেছেন, মেয়েটার বাবার সব কিছু বিক্রি করে তোমাকে হাত তোমাকে দিয়েছে, সামনে ঈদ আসবে, সামনে ঈদ আসবে, মেয়েটার দুটো ভাই আছে, একটা মা আছে, একটা বাপ আছে, বুড়া মানুষ, কোনো কামাই নাই। ঈদের দিনে স্বামীর বাপ, ছেলের বাপ পায়ের উপর পা দিয়ে নতুন জামা লুঙ্গি পরে নামাজ পড়তে যাবে, ছেলের বাপ ভালো ভালো খেজুর কিনে নিয়ে এসে, সিমাই কিনে নিয়ে এসছে খাবে বলে, কিন্তু বন্ধুরে মেয়েটা যখন নিজের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখতে চিকির ভাই কিছু না, বাবাটা মেয়েটা, বাবাটা মেয়েটা, বাবাকে দেখতেছেন, মাকে দেখতেছেন, ঘরের কোণে বসে বসে আছেন, চোখের জল ভাসাচ্ছেন, ছেলে দুটাকে বলছেন ভাই যাগান সকাল থেকে কি তোমরা কিছু খেয়েছো বলে না, এলাকাবাসীদের সকলের ঈদ হয়েছে রে বাবু, ওরে বাবা সকলের ঈদ হয়েছে, বন্ধুরে বনকে বলতেছেন বন আমাদের বাড়িতে একটাও খেজুর এখনো কেনা হয় নাই, মনে রাখুন বন্ধু কেন কেনা হলো না। ও আইনে তবি না তো আইন নাম ছোট দেবে, আমার কই বাদ নেই তো আনে দিয়ে না, উসকো
ग्यारह बजे का टाइम देके गया मुझे, हम ग्यारह बजे छोड़ देंगे और क्या है कि नहीं। আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, এইভাবে কথা বলতে বলতে ডিস্টার্ব করতে নেই, মাইন্ড থেকে সব কথা বেরিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যেটা মেসেজ দিতে যাচ্ছিলাম ভাই, সেটা হলো মেয়েটা নিজের বাড়িতে যাওয়ার পথে, আমার বাড়িতে কিচ্ছু নাই, ওই মেয়েটা কি বাড়িতে শান্তি থাকতে দিবে? তার স্বামীকে বলবে আমার বাপ তোমাকে 3 লক্ষ টাকা দিয়েছে, তুমি আমার বাবাকে চুষে নিয়ে এসেছো, আজকে তোমাকে ছাড়বো, সমস্ত 3 লক্ষ টাকার হিসাব আমার রাতারাতি চাই, তোমার বাবা লাট্টু লুঙ্গি পরে নামাজ পড়বে, আমার বাবার পরনে কাপড় হবে না, এই সমস্ত দালালি করা বন্ধ করুন। কোনোদিন আপনারা ভাববেন না যে আমি আমার ছেলেকে যখন বিয়ে দিব তখন আমি ডিমান্ড নিব। কে কে আছেন ভাই, ডিমান্ড নিব না, হাত খাড়া করেন। কে কে ডিমান্ড, নো ডিমান্ডে বিয়ে দিব ছেলেকে এবং নিজেও নিব না, কে কে? মাশাআল্লাহ 7-8টা ধরেছে, হাত উঠিয়েছে, জাযাকাল্লাহ। এবার কে কে ডিমান্ড নিয়ে বিয়ে করবে, হাত খাড়া করেন। মাশাআল্লাহ। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, ও মন কার লাগিয়া। এর মূল কারণ হচ্ছে যে আপনার ছেলের যখন বিয়ে দিবেন, নো ডিবেন বিয়ে দিবেন, নাম্বার টু সব থেকে যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি, বিনা মোহরা নাই, বিনা মোহরা নাই, এক কথায় মোহরানা আদায় না করে বিয়ে করতেছেন, আপনাদেরকে আপনাদের এর ভুক্তভোগী হতে হবে। যদি বলেন কেমন, কোরআন বলছেন ফাতুন নিসা সাদাকাতুহুন্নাল নেহলা, তোমরা বিয়ে যখন করবে মোহরানা আদায় করো, মোহরানা যদি আদায় না করেন তার সাজা জানেন, কিয়ামতের দিনে আপনাকে জেনার কাতারে লাইনে থাকতে হবে। ভাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, তা আমি খুব সংকীর্ণ কারণ অল্প সময়ের জন্য আমাকে এইটুকু সময় দিলাম, আমি আপনাদেরকে কয়েকটা কথা বললাম যে আপনারা সময় থাকতে মোহরানা আদায় করবেন, নাম্বার এক। নাম্বার দুই, আপনারা নিজের বাল বাচ্চাকে ইসলামিক ধাঁচে শরিয়াতি শিক্ষা দিবেন, এবং নিজেকে, আমি নামাজ পড়ি বড় পণ্ডিত মনে করবেন না, নিজে যে আপনি একজন নামাজি আপনি মনে করবেন আমি জান্নাতে যাব, আপনি যে একজন নামাজি আপনি একজন তাহাজ্জুদ গুজারি, কিন্তু কোনোদিন একটুকু ভাববেন না যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, কোনোদিন না। যদি বলেন কেন, তাহলে শুনেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি পাপী ছিলেন না নিষ্পাপ? জোরে বলেন, নিষ্পাপ থাকা সত্ত্বেও তিনি 24 ঘন্টায় 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ত, ইস্তেগফার করত। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়বার ইস্তেগফার করেছি? তাই শেষাংশে ছোট্ট করে একটা গজল বলে আমি এখান থেকে বিদায় নিব। বন্ধু আর একটা মাদের কথা বলি, নাম্বার এক আপনারা নামাজ পড়বেন, দুই নাম্বার হচ্ছে আপনি রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর সেবা করবেন, নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4টা কাম করলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে 8টা দরজার মধ্যে যেই কোনো দরজা দিয়ে ওই মেয়েটাকে, ওই বোনকে, ওই মাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। সদি মণ্ডলী, মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ ধারে গহদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ ধারে গহদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, আজরাইল যেদিন স্টুরাতে ওই দাঁড়াই বেজামানাই, ওই পা থাকিবে জমিগিন তার মাথা ওই আসমানে, কত কষ্ট করবে রহ
পালাইবার লাগিয়া গো লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ দারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া বরের পাতা দিয়া হরে ওই করবি গরম পানি ওই গোসল করাইবে মরে টাঙ্গাইয়া মশারি কতজনে কাঁদবে সেদিন কতজনে কাঁদবে সেদিন নিকটে দাঁড়াইয়া গো দাঁড়াইয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকে বেজে দিন নিষ্ঠুর রূপ দারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া।